বিতর্ক থাকলেও ফের আদালতের ভরসা সিবিআই তদন্তেই। মাটি বিবাদকে কেন্দ্র করে রাজারহাট থানা এলাকায় এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় এবার সিবিআইকে তদন্তের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। পুলিশ এই মৃত্যুকে পথ দুর্ঘটনা বলে রিপোর্টে উল্লেখ করলেও ওই যুবক কাটমানি দেওয়ার প্রতিবাদ করলে তাকে খুন হতে হয় এমনটাই অভিযোগ। সমস্ত কিছু খতিয়ে দেখে পুলিশি তদন্তে গাফিলতি ছিল কিনা তা নিয়ে সিবিআইকে 4 এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দেবার নির্দেশ হাইকোর্টে। প্রাথমিকভাবে জানা গিয়েছে জিয়াউর রহমান ওই যুবক জেসিবি মেশিন দিয়ে রাজারহাটে মাটি কাটার কাজ করত। মৃতের পরিবারের অভিযোগ, মৃত্যুর 3 দিন আগে স্থানীয় উপপ্রধানের লোকেরা কাটমানি চেয়ে হুমকি দেয়। 11 এপ্রিল তার কাজের জায়গাতেই মুখে বন্দুক ঢুকিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপরেই তিনি পুলিশ কমিশনারকে অভিযোগ জানান। আচমকা 2021 সালের 14 এপ্রিল রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। ময়নাতদন্তের চিকিৎসক দুবার জানিয়েছেন দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। এই ঘটনার ফরেন্সিক পরীক্ষাও করা হয়েছে, কিন্তু অজয় গুপ্তা নামে এক অবসরপ্রাপ্ত চিকিৎসক সেই ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে সম্প্রতি আদালতে জানান পথ দুর্ঘটনার কারণে এই মৃত্যু হয়নি, মাথায় ভারী কিছু আঘাতের চিহ্ন রয়েছে ওই যুবকের। এরপরেই আদালতের পর্যবেক্ষণ এই মৃত্যু অন্যভাবে হয়ে থাকতে পারে, কেস ডায়েরি সহ ঘটনাস্থলে ছবি আরও খতিয়ে দেখা দরকার। এই মামলার তদন্ত সিবিআইকে দায়িত্ব নিতে হবে। এখন দেখার যুবকের মৃত্যু আদৌ পথ দুর্ঘটনার কারণে নাকি খুন, কী তথ্য উঠে আসে সিবিআই তদন্তে। অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।